মদিনার নবী বলেন এশান নামাজ পড়ে যদি কেউ ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো ঘুমাইয়া এই সময় কাটাইছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে এরে আমার কলিজার যুবক আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও না 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 তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই সেটাও এবাদাত যদি আল্লাহর জন্য নবীর হয় তুমি ডাক্তারি এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব। বেইমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব বেইমান বলবে মুসলমানের সাথে আরি ডাক্তার দিব না চিকিৎসা দিব না ঔষধ দিব না তুমি মুসলমান ডাক্তার তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেঈমানের বে বাচ্চা ইসরাইলের গোস্তিরা তোরা যদি আমগো মুসলমানের সার্ভিস না দাও ডাক্তার হসপিটাল না দাও ইনশাহাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট তার ডাক্তারি করা খারাপ কত দামি একটা ভালো পেশা ও আল্লাহর বান্দা লেখাপড়া করো আল্লাহর জন্য নবীর তরিকা জিন্দা রাখার জন্য তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনার লাইনে আছে না নাই তুমি ভালো না কেন আমাকে হুজুর টুজুর বাদ দাও তোমার লাইনের লোকটা নামাজ পরে চাকরি করে নামাজ পরে ড্রাইভারি করে নামাজ পরে কলেজে পরে তুমি বারো না কেন আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি রে গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই যে ঈদ গেল ঈদের ফিতর কত মানুষ মরে গেল একসাথে পাঁচজন বাইজোন বিডজোন আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاجز عبادات نستمخصد أجهار এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন তুই আমার গোলামি কার গোটা দুনিয়া তোর গোলামি করবে দুনিয়া তোমার গোলাম তুমি আল্লাহর গোলাম তুমি টাকার পেছনে দৌড়াও কেন টাকা তোমারে খুঁজবে তুমি টাকা খুঁজো কেন তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন সম্মানের চেয়ার তোমারে খুঁজবে সম্মান তোমারে কুজবে রে বাবা টাকার পেছনে দৌড়ায়ও না আল্লাহর দাওয়া এলেমের পেছনে দৌড়াও পেছনে পায়গম্বরের একজন কলিজার সাহাবী প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই পরে হলেন সাহাবি পরে হলেন জামাতা নাম বলতে নি নমুনা যা বললাম কে হযরত আলী সাত বছর দশ বছর নয় বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন সাত বছর থেকে বারো বছরের মধ্যে হজরত আলী মদিনার নবী আলীর গুণগান গায়ে কয় আনা দারুল হেকমা আলিউম বাবুহা আমি হলাম হেকমতের ঘর আর এইমের ঘরের দরওয়াজা আমার হজরতে আলী হযরত আলী শকর আদায় করেন যুবক ও আল্লাহ মানুষের সম্মানে চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগে টাকা লাগে না হয় এলেম লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে ও আল্লাহ তুমি আমাকে টাকা দাও নাই তুমি ইলমে দ্বীন দান করছো কুরআন দান করছো সম্মানের জন্য আমি অনেক খুশি টাকা পাই এত খুশি না রাজিনা ফিস মাতাল জাব্বার ফি না লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফা ইন্নাল মা লা ইন্ন এল্মাবাকিল্লাইজালু এলমেরা যা জোকর দান বেসা খলকে রা দা দান জব বে বা সাম খালি এবাদত মানি শুধু জিকির করা না নামাজ পড়া না তেলাওয়াত করা না এগুলো এবাদতের একটা একটা অংশ ঘুমানো এবাদাত চাকরি করা এবাদাত ব্যবসা করা এবাদাত বাথরুমে যাওয়া এবাদাত খানা খাওয়া এবাদাত সব কিছুই আমার এবাদাত বিবাহ করা এবাদাত সন্তান জন্ম নেওয়া এবাদাত কাউকে মোহাব্বত করা এবাদাত কাউকে দুশমন মনে করা এবাদাত হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকায় মন করা করলে হবে না একজনে মাগরিবের তিন ফরজে দাঁড়ায় চিন্তা করে বেজোর করে লাভ কি আরো দুইটা দেই জোর আর এক রাকাত রাকাত জোর হবে 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 না ওই বাকি হবে না চালাকি করলো কেন এবার উঠে দাঁড়াও আবার কানে ধরো কানে ধরে নতুন করে আবার সমস্যা কি ও আল্লাহ আমি তো আমার আব্বার জন্য পড়ি নাই তোমারে খুশির জন্য দুইটা সেজদা বাড়াই দিছি না আমার বন্ধুর নিয়মে নাই আমার বন্ধু মোহাম্মদের তরিকায় নেই একজনে রোজা রাখতে রাখতে তিরিশ এত মন খুশি আল্লাহ ফুরাটা বছর দিলে তো আরো রাখতাম যেহেতু দেয় অন্তত ঈদের দিনটা রাখি আবেগে ঈদের দিনও রাখছে হবে স্বভাব আল্লাহর জন্যই রাখছে আল্লাহর জন্যই রোজা রাখছে ঈদের দিন এরপর হবে কেন হবে না নবীজির তরিকা নাই নাই মান আহাব্বা সুন্নতি কউলে রাসূল মর্যাদা কা না মাই হাম কুন কবুল হামসরাত হামসিরাতে মুস্তাফা দর तमामি হালে উ কুন ইত্তেবা ইত্তেবা সুন্নতে খাইরুল বসর গিরে লাজম তা বুয়া বি আই পেসর এবাদত হবে আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করা এটা এবাদত আল্লাহ বলেন না বাইআ ওয়া হারাম আর রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি কেন মোবাইল वाला মোবাইল বানাইছে কেমনে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগও দিয়া দিছে মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে আল্লাহ সেজন্য ক্যাটালগ দিলেন কোরআন ও বান্দা তুমি আমার নিয়মে চলো তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ কান দিলাম আমি আমি আল্লাহ আল্লাহ জবান দিলাম দেহ বানাইলাম আমি আল্লাহ তোমার দেহটা সুস্থ রাখার জন্য জমিন থেকে খানা দিলাম আমি আল্লাহ তোমার শরীরকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দিলাম আমি আল্লাহ পানি দিলাম আমি আল্লাহ ফিরি তুমি ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও মাসে মাসে বিদ্যুৎ ব্যবহার করো বিল দাও আমার সূর্যের আলো যে ব্যবহার করছো কয়েক টাকা বিল দিছো আমার মাটি দিয়া ইট বানাইয়া বিক্রি করে টাকা নেও আমার মাটি যে ব্যবহার করলি কয়ে টাকা দিছ কয় আল্লাপ প্রবালিন বলেন গোলাম আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিছুই চাই না আমি চাই তুমি এবাদাতে জীবন কাটায় দাও ব্যবসা করো বা তবে সুদ খাইবা না কারণ আমি আল্লাহ তোমার কল্যাণ চাই কখনো অকল্যাণ চাই না ব্যবসার দ্বারা মানুষ অপকার হয় লাভবান হয় সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় মানুষের ক্ষতি দুনিয়া বিয়া খেরাতের ক্ষতি সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় সুদের দ্বারা গরিব কষ্ট পায় সন্তান কষ্ট পায় ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায় সুদের দ্বারা ধনীরা আরও ধনী হয় গরিবেরা আরও গরিব হয় একজনে লোন আনছে লোন উঠাইয়া কোনোরকম একটা গাড়ি কিনা ভ্যান রিকশা চালায় চলে মাসে মাসে কিস্তি দেয় একজনে একটা পিকআপ কিনছে পিক আপ মাসে মাসে কিস্তি দেয় আমার কাছে দুই বছর আগে না হয় জানি করোনার আগে মনে নাই খালি কান্দে কি ভাই একটু দোয়া ঠিক আছে আমি ব্যস্ত মানুষ গেছি গা এরকম তিনবার এবার সুযোগ পাই না আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে ডাক আসেন রং দরজার ভেতরে রুমের মধ্যে এনে বললাম লোকটা গামছা চোখে লাগায় কানতেছে হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিক আপ কিনছি কিস্তিতে টাকা আইনা দিতে গিয়ে আটকায় গেছি পিক আপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি কিস্তি আদায় করতে পারি না পাওনা দারেরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে বিবাহের অবস্থা আমার মেয়েকে এসে মারে আমার স্ত্রীকে মারে আমি কি করবো হুজুর আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না এই বেটা সুদ খাইয়া কেউ শান্তিতে আছে একটা প্রমাণ দাও আমি সুদের বিরুদ্ধে আর করব একটা প্রমাণ ওর কিডনি নষ্ট মাইয়া বলা কোনো না কোনো এক বিপদে আছে হাডুর উপরে হামলা দোকানের উপরে হামলা শান্তি নাই কারণ আমার পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন হারামে কোনো বরকত রাখেন নাই এই জন্য হারাম খাইয়া মরার আগে সে বিছানায় পড়ে যায় পঙ্গু অবস্থায় কান্না করে এই যারা মত পান করে একটাও ক্যান্সার ছাড়া কবরে যায় না বিড়ি টান্নেওয়ালার গোষ্ঠীরাও ক্যান্সারে মরে কিন্তু বানায় কই ক্যান্সারের রুগী আগের তুলনায় বেড়ে গেছে ক্যান্সার হসপিটালের সিট খালি নাই কিডনি রোগ বেড়ে গেছে হারাম খাইতে খাইতে শরীর নষ্ট ইমান নষ্ট মাইয়া ফোলারা লাথি মাইরা ফালায় দেয় শেষ সময় বাবার আর বাবা কইতে চায় না শরীর নাই ওর পিছনে টাকা খরচ করতে করতে ছেলেদের মেজাজ গরম হারাম খেয়ে দিন শান্তি অর্জন করা যাবে না আল্লাহ আমাদের বানাইছেন আমাদের সুস্থতার জন্য যা প্রয়োজন তার ব্যবস্থাও করেছেন আল্লাহ বলেন বিশাল আসমান তোমার তোমার গোলাম গোলাম জমিন পাহাড় তোমার গোলাম সব তোমার তোমার কথায় পাহাড় চলবে তোমার কথায় সূর্য চলবে আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে সূর্য ডুবে ডুবে হালাত কয় ও আল্লাহ নামাজটা কাজা হয়ে যায় নাকি সূর্যরে কয় সূর্য একটু অপেক্ষা করে আমি নামাজটা পড়ে নেই নামাজে দাঁড়ায় কানতেছি সালাম ফিরে ইয়া দেখি এখনো সূর্য ডুবে নাই এটা অবিশ্বাস করবে একদল তো অবিশ্বাস কেন করবেন সূর্য তো আমার গোলাম মানুষের গোলাম আমি যদি আল্লাহর গোলাম হইয়া চলতে পারি তো সূর্য আমার গোলামি করতে হাজার বার বাধ্য ও আল্লাহর বান্দারা চাষাবাদ করে গরুরে ডাইনে কোলে ডাইনে যায় চাষি যদি গরুটাকে বলে দাঁড়াও দাঁড়ায় তাহলে একজন চাষি মূর্খ মানুষ বেনামাজি তার কথা গরু শুনেনি কথা তাহলে একজন খাটি আল্লাহ আল্লাহর কথা কেন সূর্য শুনবে না কেন বাঘ শুনবে না নদীর মধ্যে পানি নাই শুকায় গেছে দীর্ঘ বছর লোকেরাইসা বলে হযরত বড় একজন আল্লাহর খাজ বান্দা কয় পানি নাই নদী শুকানো অনেক বছর চিঠি লিখলেন কি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন নিয়ে কয় চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও চিঠিটা যখন ফেলে দিয়েছে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয় এ বলে বিশ্বাস করা যায় যায়omt এটা একটা কথা দীর্ঘ বছর সুর পানি নেই নদীতে এটা সিটি লেগছে সিটিটা ফালায় দিছে পানি জোয়ার শুরু হয়ে গেছে এটা একটা কথা এ জ্ঞানে ধরে মেধায় ধরে কিন্তু না ধৈরা উপায় নাই কামড়া তো ঘটাইছেন আল্লাহ পাকের প্রিয় মান্দা হজরত ওমরে ফারুকের লেখা চিঠি দিয়া সরমনের পিসা বইলে মোটামুটি কাফের বললে আর টেনশন ছিল না কাফের বলা যায় শরীয়তপুর হাজি শরীয়তুল্লার বংশধরেরা যদি এরকম একটা ঘটনা ঘটায় লাইত তাহলে মোটামুটি কাফের বলল কোন টেনশন ছিল না সব কাফের এটা হইতে পারে না কাফের বলনে ওলারা টেনশনে ভরে গেছে ও মোরের কেমনি কই বুঝেন নাই হ্যাঁ বড় কঠিন বলবেন হুজুর ওমরের সাথেও কি দুশ্মনী করে হুজুরেরা হ্যাঁ বিষ রেখা তারা বিহাম্মে মানি না আল্লাহ পাঠাইছেন তোমার মন করা এবার চলবে না এবারাত করতে হবে নবীর তরিকায় নবী যেমনে যেমনে শিখাইছেন অমনি ভাবে করো কিতাবে যেমন লিখছে এমনি করো না 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 আল্লা কায় সাল্লু কামার আই তুমুনি হুসল্লি ও সাহাবাইকেরা আমাবাকে যেমনি নামাজ আদায় করতে দেখো এমনি তোমরা আদায় করো আদায় নবীজি দেখাই দিছেন নখগুলো কেমনে কাটবে এভাবে কাটো কাটো কাদের দেখাইছেন সাহাব আইকেরামদের এখন আমরা যদি নবী কেমনে নখ কাটছেন জীবনে দেখি নাই স্বপ্নেও দেখি নাই কেমনে কাটছেন কয় সাহাবাদেরকে দেইখা কাটো কয় সাহাবীরেও দেখি নাই তাদের দেখছেন তাবিন তাদের দেখো কয় তারও ভাই নাই তাদের দেখছেন তা বিন তাদের দেখা কাটো কয় তাদেরও ভাই নাই কারে পাইছো ওলামায় কেরাম পাইছি ওলামায় কেরাম তাদের দেখছেন অতএব ওলামায় কেরাম যেইভাবে নখ কাটেন এইটাই মদিনাওয়ালা নবীর তরিকা রহমতের নবীর তরিকায় বাথরুমে যাও এবাদাত ভাই নবীর তরিকা বাথরুমে কেমনে যাব নবী কেমনে গেছেন তো দেখি না এখন নবীর দেখায় গেছেন শিখায় গেছেন সাহাবায় কেরাম সাহাবারেও দেখি নাই সাহাবায় কেরাম শিখায় গেছেন তা দেরে তাদেরও দেখি নাই তারা শিখাইছেন তবে তাবিনদের তাদেরও দেখি নাই বলে তারা শিখাইছেন ওলামায় মোতাকিমিন এদেরকে শিখাইছেন এদের দেখা দেখা করো ওলামায় কেরামের লাইনে করাটাই মদিনার তরিকা বাথরুম নবীর তরিকায় করো কয় কেমনে কয় আগে দোয়া ভৈরা বাম্পা দিয়া ভেতরে যাও খালি পায়ে যাইও না খালি মাথায় বাথরুমে যাইও না নবীর তরিকা হলো টুপি দাও বা কোনো একটা কাপুর মাথায় দিয়া যাও খালি মাথায় যাইও না খালি পায়ে যাইও না বাম্পা দিয়া ধুইকা বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপুর উঠাইও না বাম পায়ের উপরে ভর দিয়া বসবা ডান পায় না ওখানে ভাবে বাথরুম সেরে আবার বের হও ডানপা দিয়া বের হও বের হইয়া দোয়া বড় কারণ বাথরুম হলো অদৃশ্য দুষ্টদের আড্ডাখানা অদৃশ্য দুষ্ট আছে কিছু ওরা বাথরুমে থাকে ওই বাথরুমে যত সময় কাটাইছো এটাও তোমার এবাদাত হবে যদি রসুলের তরিকায় হয় নবীর তরিকায় খানা খাও এবাদাত বলে কেমনে খানার আগে হাতের দোনো কবজা ধুয়ো হুজুরগো কথা মানুষ নাই রে নিমোখারামেরা এখন সরকার অর্ডার দিছে এখন দই কেন কয়েক করোনা আর এতদিন যে রসুলের সুন্নত কইছিল ধয় নাই নবীর তরিকা যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দুইবা না আলাদা পাত্রে হাত দুইবা কবজা পর্যন্ত দোনো হাতের প্লেটে খানা নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন নিচে একটা দস্তার খানা বিছায় নিবেন শূন্যত পই গেলে খানা উঠা খাবেন এটা শূন্য খালি মাথায় না বসা উত্তম চেয়ার টেবিলে খাবেন না এটা শূন্য চেয়ার টেবিলে খানা খাওয়া রসুলের তরিকার বিরোধী রসুলের চেয়ার ছিল টেবিল ছিল কিন্তু নবী চেয়ার টেবিলে খান নাই খানা খানার শুরুতে হালকা একটু লবণ নুন নেবেন এটা সুন্নত খানার ফাঁকে ফাঁকে শুরুতে দোয়া আছে ফাঁকে ফাঁকে দোয়া করবেন লাকাল হামদু এলাকার শকর খানা যখন শেষ হয়ে যাবে আবার দোনো হাতের কবজা দুইবেন খানার প্লেট না ভিন্ন পাত্রে কয়জনে মানেন হিসাব করেন মধ্যে যত হবে বলে আপনাদের এলাকায় জুটা গুলো খবরদার পানির মধ্যে ফেলবেন না আপনি মানুষ একসের দাম কাছে আপনার দাম এত বেশি আপনার জুটা খাওয়ার জন্য বিড়াল ভাঙ দেখছেননি আপনার ব্যবহারী জিনিসটা বৃথা ফালাই দিতে আল্লাহ নিষেধ করছেন বিড়াল বসে আছে আপনার তা খাবে কুকুর বসে আছে খাবে পানির মধ্যে খাই ফালায় না তোমার জুটার স্বাদ নষ্ট হয়ে যাবে আর এক দল আছে তোমার এই জুটা খাওয়ার জন্য অদৃশ্য কিছু লোক আছে অদৃশ্য মফলুক আছে জিনেরা অতএব পানির মধ্যে ফেলবা না জুটা তুমি শুকনো জায়গায় ফেলে দাও কোনো এক জায়গায় নিরাপদে কুকুর বিড়াল ভিন্ন যারা খায় কাক আল্লাহরে পাওয়া অনেক সহজ না করলে অনেক কঠিন কয়জনে মানে ভদ্রতা বাম হাত দিয়ে লবণ লয় বাম হাত দিয়ে পায়খানা ফায়খানা লো। দেখায় ভদ্রতা আমি ডান হাত দিয়ে লইলে লবণের মধ্যে যদি আমার খানা লাগে কি ভদ্র কেমন ভদ্র ডান হাতে বিড়ি বাম হাতে চা টান ডান হাতে বিড়ি মানে একটা বরকতের জিনিস ডান হাতে দিচ্ছে আর চা টানে আপনের বাম হাতটা মানে সেকেন্ডের মাথায় দৌড় দেয় বাম হাত তো কোনোদিন দৌড়ে না ডান হাত দৌড়ে তো আমনের সম্মান কত বাড়ছে আর কত কমছে গরুর মতো হাটে আর চাটে হাটে আর চাটে গরু তো আডে আর খায় এও গরুর মতো আডে আর খায় অথচ একটা খানার মধ্যে কত ডাইনে বামের নজর পরে করে না খাইয়া খাই পেট ব্যথা করে পেট ব্যথা করবে কে বিসমিল্লা কইস মানুষের সামনে খাইছো বেটার খিদা তিন দিনের হে পারে না থাবা দিয়ে নিয়ে যায় হের সামনে বেয়ে মোস তাওয়ায় তাওয়ায় খায় তো তোর ভেটে গজবে ধরবে না তো ধরবে নজর করো খারাপ জিনিস আর ফ্যাটে জনমের ক্ষুধা ফের সান্নবে তিন প্লেট খাইতেছে ওনে তো মরিয়া যাইতেছে ও তাকায় দেখতেছে কেমনে খায় ও পারে না যে হুমরি খেয়ে পরে ফেলে ডেলে আর এই খাওয়া খাইয়ে বিছনে যাই হয়ে পড়ে বাথরুমের দরজা খুলে রাখো আটকানের আর দরকার নেই বদনজর একশন রিয়াকশন শুরু হয়ে গেছে বদনজর 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 জিনেরও বদনজর লাগে খুব সাবধান এজন্য কোনো কিছু খাওয়ার আগে অন্তত বিস্মিল্লা হইলেও পড়ে আর কারো সামনে খাইবেন না এই রাতের বেলা ঘরে যেয়ে খাইবেন জানালা খোলা রাইখে খাইবেন না বাহির থেকে নজর আসতে পারে বলার দায়িত্ব আমার আপনার ভন্ডি দিলে তো আর আমি চলি না আমি রসুলের মহাব্বতে বলে গেলাম আপনি ভন্ডিতে আপনি মরে নিতে আমার হায় 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 ঘুমাইবেন নবীর তরিকায় এবাদাত

যে জোরে ঠিক করে মনে হয় সব আমি আকাম করি হে ভালো ধ্বংস করে পুরা সংসার পরিবার ডান কাতে ঘুমাবেন দোয়া পরে ঘুমাবেন দরুশরী পরে ঘুমাবেন সহকারে আল্লাহ আল্লাহ যদি কবুল করে নেন লাগাতারে আমল যদি চালু করেন ইনশা আল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে অথচ রাতের ঘুম শরীরের বড় আমদ বড় ঔষধ মদিনার নবী বলেন এশান নামাজ পড়ে যদি কেউ ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো ঘুমাইয়া যে সময় কাটাইছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে এরে আমার কলিজার যুবক আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও না 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 তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোন বাধা নাই সেটাও যদি আল্লাহর জন্য নবীর হয় তুমি ডাক্তারি এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব। বেইমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব বেইমান বলবে মুসলমানের সাথে আরি ডাক্তার দিব না চিকিৎসা দিব না ঔষধ দিব না তুমি মুসলমান ডাক্তার তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বে বাচ্চা ইসরাইলের গোষ্ঠীরা তোরা যদি মুসলমানের সার্ভিস না দাও ডাক্তার হসপিটাল না দাও ইনসাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারের এই যথেষ্ট তাহলে ডাক্তারি করা খারাপ কত দামি একটা ভালো পেশা ও আল্লাহর বান্দা লেখাপড়া করো আল্লাহর জন্য নবীর তরিকা জিন্দা রাখার জন্য তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনার লাইনে আছে না নাই তুমি ভালো না কেন আমাকে হুজুর টুজুর বাদ দাও তোমার লাইনের লোকটা নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে কলেজে পড়ে তুমি বারো না কেন আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবে যুবক যুব গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই যে ঈদ গেল ঈদুল ফিতর কত মানুষ মরে গেল একসাথে পাঁচজন বাইশজন বিশজন আর এখন তো তোমার মরণ ফাদের আর এক নাম বাইক ওইটার উপরে বইলে কি পরিমান যে আগুন বাড়ে পুরা পশমের গোড়ার থেকে খালি আগুন ওটার উপরে বইলি মানে মিটার গরম হয়ে যায় ওর আস্তে চালাইতেই পারে আর হের মধ্যে থাকে যদি আবার

إلا ليعبدون ما خلقت الجن والإنس جزء عبادات نستمحوس ذو أجها এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন তুই আমার গোলামি কার গোটা দুনিয়া তোর গোলামি করবে দুনিয়া তোমার গোলাম তুমি আল্লাহর গোলাম তুমি টাকার পেছনে দৌড়াও কেন টাকা তোমারে খুঁজবে তুমি টাকা খুঁজো কেন তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন সম্মানের চেয়ার তোমারে খুঁজবে সম্মান তোমারে কুজবে রে বাবা টাকার পেছনে দৌড়ায় না আল্লাহর দাওয়া এলেমের পেছনে দৌড়াও পায়গম্বরের একজন কলিজার সাহাবী প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই পরে হলেন সাহাবি পরে হলেন জামাতা নাম বলতে পারবেননি নমুনা যা বললাম। কে হযরত আলী সাত বছর দশ বছর নয় বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন সাত বছর থেকে বারো বছরের মধ্যে হজরত আলী মদিনার নবী আলীর গুণগান গায়ে কয় আনা দারুল হেকমা আলিউম বাবু বাবুহা আমি হলাম হেকমতের ঘর আর এইমের ঘরের দরওয়াজা আমার হজরতে আলী হজরত আলী শকর আদায় করেন যুবক ও আল্লাহ মানুষের সম্মানে চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগে টাকা লাগে না হয় এলেম লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে ও আল্লাহ তুমি আমাকে টাকা দাও নাই তুমি ইলমে দ্বীন দান করছো কুরআন দান করছো সম্মানের জন্য আমি অনেক খুশি টাকা পাই এত খুশি না রাজিনা ফিস মতল জাব্বার ফি না লান ইন মুন ওয়ালিল আদায় মালু ফা ইনাল

আর আমরা টাকা পাইলে খুশি টাকা এলএম পাইলে খুশি নেই জন্য কেউ এলএম পিছনে তো না টাকা কেমন আইবে বা ডাক্তার হইলে টাকা আসবে ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে ইংলিশে কথা বললে টাকা আসবে কোরআন পড়লে টাকা নেই সব হোক অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায় চাকরি নাই সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে কোনো চাকরি নাই ব্যবসার ব্যবসা বন্ধ চাকরিজীবীর চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ ট্রেন বন্ধ রাস্তা বন্ধ দোকান বন্ধ কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায় শেষ এটার পাওয়ার নাই আর একজন কোরআন চেয়ারে বসি এই চেয়ারের কোনো মেয়াদ নাই আছে এই চেয়ারের মেয়াদ আছে বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি বইব এই চেয়ারে খবরটা হুজুরের চেয়ারে বয়া এবার বুঝেন একটা হলো মাওলার সিলেকশন আর একটা হলো বান্দার ইলেকশন ইলেকশন মাওলার সিলেকশনের সম্মান হজরত আলী বলেন আমি টাকা পাইয়া খুশি না আমি কোরআন এলেন পেয়ে খুশি কারণ টাকায় সম্মান পাওয়া যায় মেয়াদ নাই ভাই কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে কিন্তু কোরআনের এলেমের সম্মান এত বেশি টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম সিনায় ঢুকবে আর বিদায় হবে না টাকাওয়ালা গরিব হয়ে গেছে নাই কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর যাদু ঘরে খায়ে না মাটি পোকা মাসিক সবাই ঘৃণা করে করে ঠিকনি ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল দাঁড়ি ছিল এত বড় বড় হুজু থাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপরও কেউ ফেরাউনের নাম শুনলে দোয়া করে কি পৃথিবীতে মুসলমান বাদ দেন কোন বেইমানের ঘরে কোন সন্তান আছে ফেরাউন দু একজন আছে এদিকে শরীয়তপুরে আসেন ছেলের নাম মুহাম্মদ ফেরাউন হ্যাঁ কেউ যদি বলা হয় তুমি ফেরাউন রাখো না 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 আরে তোর মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দিবি পঞ্চাশ হাজার টাকা ভাইয়া বেইমান কেউ আমি ফেরুন আমার টাকার গুল্লি নিবি বাঙালি যাত বরং বেতালিয়া ও কইব আসলে দিবেন কহা এসাম কর দিমু কথা হলে সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই নমরুদ নামে সন্তান নাই কারপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না কেউ তাদের পছন্দ করে না কুরআনে যদিও তাদের নাম আছে ও আল্লাহর বান্দারা হযরত আলী বলেন টাকাwala টাকা আজ আছে কাল থাকবে না ইলমলার ইলম সিনায় ডুববে কখনো বিদায় হবে না তবে এখানে যুবকরাছো শিক্ষিত তোমরা শিক্ষা অর্জন করো তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না যায় না যায় না হাজার কোটি বার সত্য কথা যায় না তবে এই জ্ঞানটাও থেকে চলে যাবে যদি এই এলেমের সাথে জ্ঞানের সাথে বা জ্ঞান শিক্ষা যিনি দিচ্ছেন তার সাথে বেয়াদুবি করো তো জ্ঞান থাকবে না শিক্ষকের সাথে পাস্তা না তোমার বাবার টাকা আছে সেই টাকার বাহাদুরি দেখাও শিক্ষকের সাথে বেআব কথা লিখে রাখ মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে লিখে রাখ আলী বলেন মান আল্লা মানি হরফান ইনসা আ বা আ ইনসা আ আ টাকা আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট চাইলে তিনি আমার গোলাম বানাইয়া রাখতে পারেন বিক্রিও করতে পারেন তিনি আমার এত দামি ব্যক্তি মা বাবা তোমার এত শিক্ষিত মানুষ তারপর সন্তানের এই লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারেন আর কাছে দেয় ওই শিক্ষক তোমারে ধৈরে ধৈরে হাতে কলমে দস্তকাত শিখায় ইংলিশে কথা বলা শিখায় তার সাথে বেয়া দুবি করবা কপাল পুড়ে যাবে আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ এটা বান্দার হক বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে তারপরে আল্লাহ দিবেন শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা বান্দার হক হজরত আলী বলেন আমি এলেম খুশি টাকা পাইয়া খুশি না মাল পেয়ে খুশি না মাল পেয়ে খুশি আবু জাহাল আবু লাহাব আমরা এলেম পেয়ে খুশি কারণ এলেম বিদায় হবে না দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে আর জ্ঞানীদের জ্ঞান আর এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে সব দিকে সব বডিগার্ড বডির উপরে চুরি মারে নাম্বার ব্যবধান টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘিরিনা বাড়ে আর এলেমলার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে টাকাওয়ালা যত বুড়া হয় বউও কয় মরে না কেন ছেলেরা খাই না একটা জালালি খতন দেন তো তাড়াতাড়ি বাবায় মরে যাক তাহলে বাবার টাকা পয়সা দিয়ে একটু আড্ডা দিব যেখানে সেখানে ঘুরতে পারবো কিন্তু এই বাবার কারণে পারি দেখেন না বৃদ্ধাশ্রমে কি কান্নাকাটির হিরিক পরে গেছে সন্তানরা মা বাবার কয়েকদিন আগে একজন আমার দেখ শুনেছি আমি দেখি নাই ফেসবুক চালাই না আল্লাহর শকর আল্লাহ গজব থেকে আমার হেফাজত করো তোমাকে দোয়া তোমরা কই দিলাম কারণ এই দোয়া কবুল হইতো না বেতাল্য অবস্থা যে আকাম চলতেছে সেদিন একজনে কইছে আমি দেখি নাই ফেসবুকে যে সন্তান বাবারে নাকি ইচ্ছারম পিডাইছে এইটা আবার ভাইরাল হয়েছে বলে তোমরা দেখছো কিনা জানি না বাবারে পিডাইতেছে সন্তান ওয়ালার যত বয়স বাড়ে যত বুড়া হয় তত ঘৃণা বাড়ে স্ত্রীও ঘৃণা করে সন্তানেরাও ঘৃণা করে খানা নাই কেউ খানা আগাইয়াও দেয় না আর এলে মলারা যত বুড়া হয় দেখছেন হাট হুজুর বুড়া হয়ে গেছে বড় বড় মোহাদ্দিস সাহেবরাও লাইনে দাঁড়ায় থাকতো তার জুতা টানার জন্য বরকত আল্লাহ কি সম্মান এটা টাকা দিয়ে পাওয়া যায় আলমেরা এজা জোকারো দান বে সাব রা দান যা বে আমি এতটুকু বলি না যে তুমি কোরআন ভইরেই আলেম হইত না তুমি জেনারেল লাইনে পড়ো কোরআন শরীফটা ফাঁকে ফাঁকে পড়ে নাও পাশোক্ত নামাজ পড়ো দেখবার সম্মান কাকে বলে টাকা লাগবে না তুমি বলো হুজুর আমার ঘুষ না দিলে চাকরি হয় না বেটা ধৈর্য ধারণ কর নামাজ পর মা বাবার দোয়া নিয়ে চল কিসের ঘুষের টাকা দিবি আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবে ও ঘুষ দিয়া যা পাবে তুই ঘুষ ছাড়া তার এক গুণ বেশি টাকা মাসে কামাই করে আল্লাহ দিবে তোর সমস্যাটা কি আমাকে যে চাকরি নেই সার্টিফিকেট নেই আমরা কি না খায় মরছি কেউ কোন হুজুর মরছে না খায় তো তোর সার্টিফিকেটের জন্য বাফেও পাগল মায়ও পাগল তুইও পাগল চাকরি না করলে খাইবে কি তা আমরা হুজুরেরা কি খাইবে

কি রুডি না কোন দামি রুগী না একেবারে যেটা সবাই পারে না লাল সচরাচর মজা নাই এরপর শান্তি আছে শান্তি কে দেন দেখছেন নি মনে যখন চাইছিল এই খাবো সেই খাবো তখন টাকা ছিল না আর এখন টাকার অভাব নাই ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা 14 রকমের সবজি 15 রকম گوشত 17 রকমের মাছ খালি দেইখা ডাক্তার কাছে জিভ বাইরই দিবি কিন্তু ভিতরে ঢুকাবি না খবরদার লুকাইলি দেখবি রাতের ঘুম খবর দা বড় কঠিন জিনিস আমগো দাওয়াত দেয় না খাইলে বেজার হই খাইতে কত রকম পোলাও বিরিয়ানি কত কিছু হুজুরে পিসেও চায় না খালি মারতি মারতে কারি এক রাইতে খায় তিন চার বাড়ি রমজানে তো লাগে রমজানে ইফতারি এক ঘরে ইফতারি পরে আর সাহারি দুই তিন বাড়ি বাড়ি তো পুরা ফুল মসজিদের সেক্রেটারি দাওয়াত দিছিল টাইম পায় না খাওয়ান না লোকে এর আগে মসজিদ আই না খাইতে গেল না কেন হুজুর আমি কাউকে নিচু করতে চাই না যে আল্লাহ পাক সম্মান দিলে যে এটা মজবুত হয় এটার স্থায়িত্ব এটা বুঝাইতেছি দুনিয়ার পিছনে ঘুরেন কেন টাকার পিছনে ঘুরেন কেন টাকা আপনার পিছনে আসবে আপনি আল্লাহকে বুঝেন গুলশানে এক হাজি সাহেবের সাথে দেখা হয়েছে নাম কইলে অনেক বড় লোকেরা চিনা ফেলতে পারে বিশাল হাজি সাহেব যেমন হাজি তেমন জামা তেমন তাকবিরুলার সাথে নামাজ একশো দশ কোটি টাকা কত প্রত্যেক মাসে একশো দশ কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের কয় টাকা দেয় পঁচানব্বই কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই এক টাকাও হারাম ইচ্ছা করে খায় না সরকারের বিল দিতেছে গ্যাস বিল কোটি কর্মচারীদের বেতন পঁচানব্বই কোটি খালি সাইয়ে রইলাম যেটা মানুষ না আর কিছু হাজি সাহি পরে কয় হুজুর আমি আপনার তো বয়ান হই আমার লাগ প্রথম দেখা গুলশান আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে বয়ান শুনে দেখেন ভালো মানুষ এখনো আছে এই র্যাব আর্মি পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মরে গেল এক টাকা হারাম খায় না নাই আমি হুজুর টুজুর লাগবে না তোমারে জুতা দিয়ে ভিডাইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে তোর পাশের লোকটা হারাম খায় না তুই খাইলি খাই একটু অন্তরটা বুঝাও না বাবা আমরা টুপি পড়ছি দাঁড়িয়ে রাখছি নামাজ পড়ি মাথায় টুপ টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে তো কম বুঝি না লাম্বা জামা পরলে শরীর গরম লাগে সব বুঝি মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো ফেসবুকের যারা গোলামি করো সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে ইচ্ছা রকম আল্লাহর শকুর সম্মান তো কমে তো যাই নাই নেয় তুমি কেন দিনের পথে চলবা না তোমাকে তো বলি না কৌমি মাদ্রাসা আসো তাবলিগে আসো সরমোনায় যাও একবার তো বলি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো রসুলের তরিকায় চলো মা বাবার দোয়া নাও ওলা আমাদের পরামর্শ নিয়ে নামাজ পড়ো বাস দেখো তোমার সম্মান শিক্ষকেরা দোয়া করবে মা বাবা দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে এরকম যুবক ছেলে নাই স্কুলে পরে পাঁচক্ত নামাজ পড়ে নাই কলেজে পড়ে পাঁচোক্ত নামাজ পড়ে নাই বাস আর আমাদের দিকে তাকানোর দরকার নাই তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও মনের বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পরে নামাজ পড়ে আমি কেন পারিনি আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারিনি আমার মতো যুবক যদি কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না তাহলে আমার উপরে আল্লাহ বেজা তও বা করে নেই আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো কি নিয়ত করা যায় না আল্লাহ হেদায়েতের মালিক তুমি আজকে এখানে আসো সুস্থ কালকে তো এমন ঘোষণা হতে পারে নাই তুমি কি হতে পারে না পারে তোমার শরীরে কোনো রোগ নাই তুমি মনে করতেছ আমি আরো একশো বছর বাঁচবো আমার কোনো রোগই নাই হঠাৎ করে বুকে ব্যথা উঠছে মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে ধরো পাঁচ মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই মরলো কেন নতুন করে একটা রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ নাম কি নাম কি শেষ 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 ব্রেন বিছানায় যখন ঘুমাও নিবাই দিস কেউ নাই রুমে দরজাও বন্ধ জানালাও বন্ধ কানের ভিতরে গানের তার লাগে একটা মিনিট চিন্তা করো যদি ঘুমের ভিতরে আচরাইলা ইসা পড়ে কে এই যুবকেরা ঘুমের মধ্যে মরে না মানুষ তোমার ঘরে আজরাইল আইতে পারে চিনে না তো তোমার রুমে যদি ঢুইকে দেখে তোমার গানের তার লাগানো কানে বেইমানের বুঝাইলো বুঝে ফেলতো তও বা করতো তুমি বুঝো না কেন তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের তুমি মানো না কেন তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো একটা নেশা পান করে না কোন নেশায় নাই কোনো আড্ডায় নাই এরকম ভালো যুবক নাই তুমি তার মতো হতে পারো না তুমি কাজী নজরুল হতে পারো না কবি নজরুল হতে পারো না তুমি মরে গেলে বই আকারে ছাপানো হবে এডিশন ইতিহাসের তৈরি হবে তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন তুমি ভালো একজন ডাক্তার হও বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম তোমার আদর্শ তোমার চরিত্রের কারণে

আমলের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো বানায় দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন আয়াল্লাহ আল্লাহ সব ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন অভাবীদের অভাব দূর করে দেন সুন্নতলা জিন্দগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ এলেম হেলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আয় আল্লাহ আদর্শবান যুবক হিসাবে কবুল করে নেন মা বাবার সাথে বাধ্যগত বানায়া দেন আদবালা জিন্দগি দান করেন বেআবির থেকে হেফাজত করেন উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়ে দেন চলার পথে হেফাজত করেন জাহেরি বাতিনি दुश्मन থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির محبتে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ তাআলা ঘরে ঘরে আপনি শান্তি দান করেন আমাদের মা বাবা মুরব্বি যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আই আল্লাহ আমাদের সবার দিলের নেক আশা পূৰণ কৰে দেন আই আল্লাহ নবীজীৰ মুহাব্মতে আমাদের কবুল করে নেন হাজবুন অল্লাহ শোৱনী আহমান লকিন আইমান মল্লা শুৱনি আইমান নছিৰ অচল্লাল্লাহ আলা আলা খাই খাল কিহি মোহাম্মাদ মুহা আলিহি অছা বি আজ মাইন বিৰহামাদিকা ইয়াত ৰিনি